মেডিকেলে কখনোই চান্স পাবে না। আসসালামু আলাইকুম, আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, সেটি হচ্ছে টপ 5 রিজনস যে 5টি কারণে তুমি মেডিকেলে কখনোই চান্স পাবে না। এর আগের ভিডিওগুলোতে আমরা কথা বলেছি যে তোমরা কিভাবে মেডিকেলে চান্স পেতে পারো, আর আজকে কথা বলবো যে 5টা টপ কারণ, যে 5টা কারণে তুমি মেডিকেলে কখনোই চান্স পাবে না। কারণ মেডিকেলে ভর্তি পরীক্ষা দেয় প্রতি বছর 80 থেকে 90 হাজার স্টুডেন্ট, কিন্তু মেডিকেলে চান্স পায় কিন্তু মাত্র এবং মাত্র 4000। এই 4000-এর একজন যদি তুমি হতে চাও তাহলে তোমার 5টি খারাপ গুণ কখনোই থাকা যাবে না। এই ভিডিও দেখার পর এই 5টি গুণের একটিও যদি তোমার থাকে তাহলে সেই গুণটি এখনই ছেড়ে ফেলে দাও, এবং কিভাবে তুমি নিজেকে এই গুণগুলো থেকে আস্তে আস্তে উন্নতির দিকে নিতে পারবে এবং এই বদভ্যাসগুলো দূর করতে পারবে, আসলে গুণ না বদভ্যাসগুলো দূর করতে পারবে সেটি নিয়ে চিন্তা করো। প্রথম এবং এক নম্বর কারণ, এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তোমার মেডিকেলের চান্স না পাওয়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে তুমি খুব অল্পতেই ভেঙে পড়ো, তুমি প্রেশার নিতে পারো না, তুমি খুব অল্পতেই প্যানিকড হয়ে যাও। মেডিকেল অ্যাডমিশন টেস্ট মাত্র 60 মিনিটের একটি পরীক্ষা, এখানে তুমি মাত্র 60 মিনিট সময় পাবে 100টা প্রশ্ন দাগানোর জন্য, এবং এই পরীক্ষা দেওয়ার একটি মূল শর্ত হচ্ছে তোমাকে একদম একদম প্যানিকড হওয়া যাবে না, তোমাকে একদম প্রেশারলেস থাকতে হবে। এই 60 মিনিট তোমার মনোযোগ দিয়ে দেখাতে হবে, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের মধ্যে তোমাকে অনেক লুপ দেওয়া থাকে, তোমাকে অনেক ভুল করানোর সুযোগ দেওয়া থাকে, যে তোমার প্রশ্নে থাকে যে নিচের কোনটি সঠিক উত্তর নয়, নিচের কোনটি মিথ্যা নয়, নিচের কোনটি সত্য হতে পারে না, তো এরকম না 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 যুক্ত প্রশ্ন থাকে। এবং তুমি যদি প্যানিকড হয়ে যাও, তুমি যদি প্রেশার নাও, তাহলে তুমি কী করবে, এই না তোমার চোখেই আসবে না। মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে আসা আমার অনেক স্টুডেন্টের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি যে তারা না দেখেনি, ভাই আমার নজর থেকে তো এই নাটি চলে গেছে, ভাই আমার নজরে তো এই অপশনটি আসেনি। তোমাকে অনেক লুপ দেওয়া থাকবে, তোমাকে প্রশ্নের মধ্যে বলা থাকবে সেন্টিমিটার, কিন্তু উত্তর দেওয়া থাকবে ফার্স্টেই তোমার মিটারের উত্তরটা দেওয়া থাকবে। সো তুমি যদি প্যানিকড হয়ে যাও, তুমি যদি প্রেশার নাও যে না আল্লাহ আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে মেডিকেলে চান্স না পেলে, আমার লাইফ শেষ হয়ে যাবে মেডিকেলে চান্স না পেলে, আমার রিলেশন থাকবে না মেডিকেলে চান্স না পেলে, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে খুব বেশি ভুল করার সুযোগ থাকে। এবং আরেকটি ভুল করার সুযোগ বা আরেকটি প্রেশার হচ্ছে যে অনেকে ভর্তি পরীক্ষা দিতে যায় আমি ফার্স্ট হব মেডিকেল কলেজে, আমার স্বপ্নে আমি ফার্স্ট হব, ফার্স্ট হওয়ার জন্য পরীক্ষা দিতে। আরে ভাই, কেউ মেডিকেলে ফার্স্ট হওয়ার স্বপ্ন নিয়ে ফার্স্ট হয় না, সবার স্বপ্ন থাকে ভালো করার, ভালো পরীক্ষা দিয়ে ফেলে সে ফার্স্ট হয়। কেউ বলতে পারবে না যে আমি একদম ফার্স্ট হওয়ার ইন্টেনশন নিয়ে আমি ফার্স্ট হয়েছি। সো প্যানিক নেওয়া যাবে না, মেডিকেলের যে পরীক্ষার যে 60 মিনিট, সেই 60 মিনিট তোমাকে একদম প্রেশার নেওয়া যাবে না। আমার এক স্টুডেন্টকে দেখতাম, সে আমার বাসায় 10 মিনিটে একটা পরীক্ষা দিতে গিয়ে সে ঘামায়া যেত, আলটিমেটলি সে কিন্তু মেডিকেলে চান্স পায়নি। বাট তার সাথে এই যে ছেলেটা একদম ঠান্ডা, মাইন্ড ফ্রেশ, হাসতে হাসতে পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ ভাইয়া বলেন কোনো সমস্যা নেই, সেই ছেলেটাই কিন্তু মেডিকেলে চান্স পেয়ে এসেছে। সো মেডিকেলে চান্স পেতে গেলে তোমার আজ থেকে তোমার স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে, আজ থেকে তুমি কীভাবে প্যানিক না হও তা শিখতে হবে, আজ থেকে তোমার শিখতে হবে কীভাবে তুমি প্রেশারে টিকতে পারো। কারণ তুমি ডাক্তার হতে চাচ্ছ, একজন ডাক্তার হতে হলে তোমার কিন্তু অনেক প্রেশার নিতে হবে, অনেক স্ট্রেস নিতে হবে। বলা হয় একজন সার্জনের হার্টটা বা হৃদয় হতে হবে লায়নের মতো, সিংহের মতো। আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি দেখেছি আমার মেডিকেল কলেজের স্যাররা কীভাবে একটা রোগীকে ম্যানেজ করে, কীভাবে তারা একটা রোগীর অপারেশন করে। একটা রোগীকে অ্যানাস্থেশিয়া দেওয়া হয়েছে, অ্যানাস্থেশিয়া দিয়ে অজ্ঞান করা হয়েছে, বাট অজ্ঞানটা প্রপার হয়নি, হঠাৎ করে একটা রোগী জেগে উঠতে পারে। দেখা যায় প্রায় একটা রোগীর বাঁচা মরার সিচুয়েশন, আমার একটা ভুলের কারণে একটা রোগী মারা যাবে, তাও সেখানে কিন্তু আমার অপারেশন করতে হবে। সো ডক্টর হলে তোমাকে কখনোই অতি সহজে ভয় পেলে চলবে না। সো মেডিকেল অ্যাডমিশন টেস্টের টাইমটা, মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্নটা, এখানে কিন্তু তোমাকে দেখা হয় তুমি কত ভালো স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারো, তুমি কত ভালো নিজেকে প্রেশার থেকে দূরে রাখতে পারো। সো এই টেস্টটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুব ভালোভাবে দেখা হয়। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি, সেটি হচ্ছে তুমি ইংলিশ জিকের ব্যাপারে কনসার্ন না। মেডিকেল অ্যাডমিশন টেস্টের সবচেয়ে ভয়াবহ যে দিকটি, এবং স্টুডেন্টরা যে জিনিসটি সবচেয়ে ভয়াবহ করে, এবং আমি যেটি জানতাম না এবং অ্যাডমিশন টাইমে গিয়ে আমি যেটি নিয়ে ঝামেলা ফেস করেছি, সেটি হচ্ছে ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তুমি হয়তো এখন ভাবছো যে না, আমি ইংলিশ সাধারণ জ্ঞান পড়বো না, আমি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো ভালোভাবে পড়বো। এই ইংলিশ সাধারণ জ্ঞান না পড়া তোমাকে একদম অ্যাডমিশন টেস্ট থেকে ধাক্কা দিয়ে দূরে ফালিয়ে দিচ্ছে। এই ইংরেজি থেকে কিন্তু আমাদের 25 মার্কস থাকে, 25 2
25 মার্কস থাকে আমাদের ইংলিশ এবং সাধারণ জ্ঞান থেকে এবং ইংলিশ সাধারণ জ্ঞানে তোমার দুর্বলতা ইংলিশ সাধারণ জ্ঞানে তোমার ধ্যান জ্ঞান কম দাও তোমাকে ঢাকা মেডিকেল কলেজ থেকে কিন্তু অনেক অনেক দূরে নিয়ে যাচ্ছে সো ইংলিশ এবং সাধারণ জ্ঞান নিয়ে যদি তুমি কনসার্ন না হও আজকে এই ভিডিও দেখার পর ইংলিশ এবং সাধারণ জ্ঞান নিয়ে কনসার্ন হও আমি ইংলিশ আর নিজে একটি আলাদা ভিডিও করেছি যে ইংরেজিকে নিয়ে কীভাবে পড়তে হয় আমি সেখানে আমি একটা মেথড নিয়ে আলোচনা করেছি সো সেই ভিডিওটি দেখে আসতে পারো ডিসক্রিপশন থেকে যে কীভাবে ইংলিশ এবং সাধারণ জ্ঞান তুমি পড়বে কারণ ইংলিশ এবং সাধারণ জ্ঞান মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য পড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন নম্বর যে কারণটি আমি মনে করি যে তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি চান্স পাবে না বা মেডিকেলে তুমি চান্স পাবে না তিন নম্বর কারণ হচ্ছে তুমি বায়োলজি পড়ো জাস্ট আমি একজন বায়োলজি শিক্ষক আমি ব্যাটলস অফ বায়োলজি গ্রুপ চালাই আমি বলি যে তুমি বায়োলজি পড়ো বায়োলজি পড়ো বায়োলজি পড়ো বাট তুমি যদি তোমার অন্য সব পড়া বাদ দিয়ে জাস্ট বায়োলজি পড়ো সেটা কিন্তু তোমার জন্য একটা টক্সিক দিক কোনো কিছু জাস্ট একটা করা ভালো না তুমি যদি জাস্ট বায়োলজি পড়ো সেটা কিন্তু একটা খারাপ দিক তোমার কিন্তু এখন ইন ডিটেলস অনেক কিছু জানা লাগবে বাট তোমার সব সময় তুমি যদি জাস্ট বায়োলজি দিয়ে দাও তাহলে কিন্তু অন্য সাবজেক্টগুলো তুমি দুর্বল হয়ে যাচ্ছ সো তোমার বায়োলজি পড়তে হবে বায়োলজি জানতে হবে বায়োলজি ইন ডিটেলস বুঝতে হবে বাট তোমার কী করা যাবে না বায়োলজিকে হেলা শুধুমাত্র বায়োলজিকেই পড়া যাবে না বায়োলজির সাথে অন্যান্য সাবজেক্টগুলোও পড়তে হবে তোমার অবশ্যই কেমিস্ট্রি পড়তে হবে তোমার অবশ্যই ফিজিক্স পড়তে হবে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমার অবশ্যই নজরে আনতে হবে সো তিন নম্বর যে কারণ অতিরিক্ত বায়োলজি পড়া এই অতিরিক্ত বায়োলজি পড়াও কিন্তু একটা দোষের দিক তোমার বায়োলজি পড়তে হবে বাট তুমি বায়োলজি পড়বে পরিমিত মাত্রায় তোমার একদিনের সিলেবাসে বায়োলজি থাকবে একটা নির্দিষ্ট টাইম আর বাকি টাইম থাকবে অন্যান্য সাবজেক্টগুলোর জন্য কিন্তু যেটি একটি গুরুত্বপূর্ণ কথা বায়োলজি কিন্তু পড়তে হবে বায়োলজি কিন্তু বুঝতে হবে বাট শুধু বায়োলজি পড়া যাবে না কখনোই যে না আমি মেডিকেলেই পড়বো আমি জাস্ট বায়োলজি পড়বো এইটা কখনোই হতে পারে না চার নম্বর যে কারণটি হতে পারে তুমি মেডিকেলে যে কখনোই চান্স পাবে না তার হচ্ছে তুমি কেমিস্ট্রিতে ভালো না বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট কেমিস্ট্রিতে ভালো না এবং তারা কেমিস্ট্রি পড়তে চায় না এটি কিন্তু একটা ভয়াবহ রকমের খারাপ দিক তোমার কিন্তু কেমিস্ট্রি ভালোভাবে পড়তে হবে কেমিস্ট্রি থেকে কিন্তু প্রতি বছর মেডিকেলে 25 মার্কস আসে এবং তুমি যদি মনে করো যে না আমি কেমিস্ট্রি পড়বো না আমি কেমিস্ট্রি হাজারিনাক স্যারের বই গুহ স্যারের বই ভালো করে দেখবো না তাহলে কিন্তু তুমি মেডিকেলেও চান্স পাবে না তোমার কিন্তু কেমিস্ট্রি ভালো করে পড়তে হবে কেমিস্ট্রি ভালোভাবে না পড়লে তুমি কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের যাত্রা থেকে একদম ছিটকে পড়ে যাবে সো কেমিস্ট্রি কীভাবে পড়তে হবে কেমিস্ট্রি কী আন্দাজে পড়া লাগবে সেটা জানার জন্য এই ডিসক্রিপশন থেকে আমার ভিডিওটি দেখে আসতে পারো বা উপরে একটি লিঙ্ক উঠছে সেই ভিডিওটিও দেখে আসতে পারো কেমিস্ট্রি কিন্তু তোমার মেডিকেলে চান্স না পাওয়ার একটি অন্যতম কারণ হতে পারে সো মেডিকেলে চান্স না পাওয়ার তোমার প্রথম কারণ তুমি প্যানিক হয়ে যাও দুই নম্বর কারণ তুমি ইংরেজিকে পড়ছো না তিন নম্বর কারণ তুমি শুধু এবং শুধু বায়োলজি পড়ছো এবং চার নম্বর কারণ তুমি কী করছো তুমি কেমিস্ট্রি পড়ছো এবং পাঁচ নম্বর যে ভয়াবহ কারণটি তুমি মেডিকেলে যে কারণটিতে তুমি চান্স না পেতে পারো সেটি হচ্ছে তুমি ম্যাথমেটিক্স পাবো না এইটি একটি ভয়াবহ দিক তুমি মেডিকেলে পড়বে তোমার মেডিকেলে স্বপ্ন বাট ইন্টারে তুমি ম্যাথমেটিক্স ভালোভাবে পড়ছো না তার মানে কিন্তু তুমি তোমার এইচএসসি জিপিএ শেষ করে দিচ্ছ আমার পড়ানো এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি অনেক স্টুডেন্টের মেডিকেলে পড়ার স্বপ্ন ধ্বংস হয়ে যায় তার এইচএসসি জিপিএর কারণে সো তুমি এইচএসসিতে জিপিএ 5 তোমার না পাওয়ার পিছনে অন্যতম একটি কারণ হতে পারে তুমি ম্যাথ আর ফিজিক্সে ভালো না সো তোমার ইন্টার স্টুডেন্ট হিসাবে সব কিছুতে ভালো হতে হবে একটি জিনিস কিন্তু ম্যাথমেটিক্সে প্লাস পাওয়া কিন্তু অনেক সহজ সো ম্যাথমেটিক্স ভালো করে পড়া এবং ফিজিক্সে ভালো হওয়া মেডিকেলে চান্স পাওয়ার জন্য কিন্তু একটি অন্যতম শর্ত তুমি যদি একটি স্টুডেন্ট হিসেবে ম্যাথ এবং ফিজিক্সে ভালো না হও তাহলে কিন্তু তোমার এইচএসসির জিপিএ অনেকাংশেই ছুটে যাবে সো তোমার জিপিএ যদি আলটিমেটলি ছুটে যায় তোমার যদি এইচএসসিতে 5 না পাও তখন কিন্তু তুমি মেডিকেলের রাস্তা থেকে একদম সরে যাচ্ছ সো এইচএসসিতে জিপিএ মেনটেন করার জন্য কিন্তু ম্যাথ ফিজিক্সে ভালো হতেই হবে সো পাঁচটা টপ কারণ যেটি হচ্ছে তুমি মেডিকেলে চান্স পাবে না যে কারণে এক নম্বর হচ্ছে তুমি খুব প্যানিকড হয়ে যাও দুই নম্বর কারণ তুমি ইংরেজিকে নিয়ে কনসার্ন না তিন নম্বর কারণ তুমি জাস্ট বায়োলজি পড়ো চার নম্বর কারণ তুমি কেমিস্ট্রি কীভাবে পড়তে হবে যাও না এবং পাঁচ নম্বর কারণ তুমি ম্যাথ ফিজিক্সে ভালো না এইচএসসিতে জিপিএ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটি কারণে একটি কারণ যদি তোমার মধ্যে থাকে এবং তোমার স্বপ্ন যদি থাকে ঢাকা মেডিকেল কলেজের করিডোরে করিডোরে ঘোরার এবং সাদা অ্যাপ্রন এর সারথী হওয়ার তাহলে আজকেই তোমার কোন গুণটি আছে
বদগুণটি আছে সেই বদগুণটি আইডেন্টিফাই করো এবং সেই বদগুণটি লাইফ থেকে একদম বাদ দিয়ে দাও। সো দেখা হবে নেক্সট ভিডিওতে এবং আমরা আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবে না। আরেকটি কাজ যেটি তোমরা করবে এবং তোমাদের কাছে অনুরোধ, সেটি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবে না কখনোই। আর তোমাদের বায়োলজির ব্যাপারে যে কোনো জিজ্ঞাসা এবং বায়োলজির ব্যাপারে যে কোনো আগ্রহ আমাদের ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে জানাও এবং তুমি যদি ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে যুক্ত না থাকো তাহলে নিচে লিঙ্ক ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে যুক্ত হয়ে যাও। আগেই বলেছি তোমাদের বায়োলজি শুধু পাগলের মতো পাওয়া যাবে না, বায়োলজি বুঝে পড়তে হবে এবং বায়োলজির নলেজটা নিজের ভেতর নিতে হবে। সো বায়োলজি কীভাবে বুঝে পড়তে হবে সেরকম নানা ট্রিক্স নানা গল্প নিয়ে আমরা ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে তোমাদের সামনে হাজির হয়েছি। সো তোমাদের জানা তোমাদের জিজ্ঞাসা সব আমাদের সাথে শেয়ার করো। ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ অল।